ইমুতে আপনি কারো মেসেজ পড়লে সে অপর পাশ থেকে বুঝতে পারবে না আপনি তার মেসেজ করেছেন। মানে আপনাকে যখন কেউ ইমুতে মেসেজ করে, আপনি তার মেসেজটি দেখেন, সে কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারে আপনি তার মেসেজটি দেখেছেন। এখন আপনি রিপ্লাই না দিলে সে কিন্তু পরবর্তীতে আপনাকে নানা রকম কথা কিন্তু বলতে পারে, যে আমার মেসেজ রিপ্লাই দিলি না, দেখলি ইত্যাদি অনেক কথা কিন্তু বলতে পারে। এখন আপনি একটি সেটিং অন করে দিলে কিন্তু সে আপনাকে মেসেজ করলে আপনি তার মেসেজটি দেখবেন, সে কিন্তু উপর পাশ থেকে বুঝতে পারবে না। তো কিভাবে আপনি এই কাজটি করবেন? এটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমু থাকবে, আপনি ইমুতে চলে আসবেন। ইমুতে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে এরকম প্লাস অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে, এই মোরে একটু ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে, আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন রিড রিসিভ নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এই এখান থেকে নো বডি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে এইটা সিলেক্ট করবেন। তো যদি আপনি এইটা এখান থেকে নো বডি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ইমুতে কেউ মেসেজ করলে আপনি তার মেসেজটি পড়লে কিন্তু সে অপর পাশ থেকে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন বা আপনি পড়েছেন।